পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আসলে আপনারা উপনীত হন যে একজন রোগী গ্লোকোমায় আক্রান্ত কিনা। আপনার চিকিৎসা কিভাবে শুরু করেন যদি একটু বলতেন? প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা মেডিকেল ট্রিটমেন্ট স্টার্ট করি। এখানে যেটা হয় যে মেডিকেল ট্রিটমেন্ট করার যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে আমরা এখানে চোখের চাপটিকে কমিয়ে আনতে চাই। এই জন্য আমাদের প্রথমে একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রেডি করতে হয় যে আমরা চাপটুকিয়ে কতটুকু কমিয়ে আনবো। এই হচ্ছে এক ধরনের ট্রিটমেন্ট পদ্ধতি। এছাড়াও আমরা লেজার করতে পারি। দেখা যায় যে আমরা ওপেন অ্যাঙ্গেল বা উন্মুক্ত কোণ গ্লুকোমার ক্ষেত্রে আমরা SLT বা সিলেকটিভ লেজার ট্র্যাভিক্লোপ্লাস্টি করতে পারি। এছাড়াও যেটা আমরা করতে পারি, কিছু কিছু রোগীর ক্ষেত্রে এরকম দেখা যায় যে ওরাল মেডিকেশন বা আমাদের যে ড্রপ রয়েছে সেগুলো দিয়ে রোগীর চাপ কমানো যাচ্ছে না, বা দেখা যায় যে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগী ভালো হচ্ছেন না। আবার অনেক রোগীর ক্ষেত্রে আমাদের দেখতে হয় যে তারা আসলে ড্রপ কিনে চোখে দেওয়ার মতো সলভেন্ট কিনা, অনেকের পক্ষে দীর্ঘদিন যাবৎ চালানো কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে সব কিছু বিবেচনা করে আমরা সার্জিক্যাল অপশনও যেতে পারি। আমাদের কিছু ছবি রয়েছে যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মেডিকেশন দেখানো হচ্ছে, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, বিটা ব্লকার, কার্বনিক অ্যানালাইজ ইনহিবিটর, আলফা অ্যাগোনিস্ট এবং কিছু ফিক্সড ড্রাগ কম্বিনেশন দেখানো হচ্ছে। পরের ছবিতে যাই। জি, এখানে আমি যেটা বলছিলাম যে লেজার ট্রিটমেন্ট, এখানে লেজার পেরিফেরাল আইরিডোমি করা হয়েছে লেজারের মাধ্যমে। এটা আমরা এই চোখের ওপরে যে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, একটি ছিদ্র, একটি ছিদ্রের মাধ্যমে আমাদের অ্যাকোসটা ড্রেন করার জন্য। পরের ছবিতে যাই আমরা। জি, এখানে আমাদের ট্র্যাভিক্লোক্টোমি যে অপারেশন, সার্জিক্যাল যে পদ্ধতি রয়েছে আমাদের এই চাপ কমানো, সেটি দেখানো হচ্ছে, কয়েকটা স্টেপের মাধ্যমে করা হয়, সেই স্টেপগুলো এখানে দেখানো হচ্ছে। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।